পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বীমা দাবির প্রায় 3,39,00,000 টাকা চেক বীমা গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ব্যবসা পর্যালোচনা সভা। প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আনিসুদ্দিন মিয়া, রায়দেব দাস এবং আব্দুল আওয়াল হাওলাদার। সংবাদ